Twist presents Show. সবাইকে স্বাগত জানাচ্ছি দুই হাজার বিশ সালের সর্বশেষ দ মাহবুব শোতে আর দু হাজার বিশ সত্যি দুই হাজারটা বিশ যা জেনে শুনেও পান করতে আমরা বাধ্য হয়েছি কিন্তু ইংরেজিতে একটি কথা আছে ও টাইম হ্যাজ ফ্লোন অর রাইট বাট ফান লকডাউন ইংরেজিতে ভাব আর বাজেট দুটোই আছে তাই টাইম উড়ে যায় আর বাংলায় সময় চলে লঞ্চে করে সেজন্য বলা হয় সময় হল স্রোত আর এই দুই সালে তা বুড়ি গঙ্গার স্রোত আশা করছি নতুন বছরে অন্তত পক্ষে কোভিড টোয়েন্টি মেইড ইন ইউকে যাতে আমরা না পাই তবে একটা জিনিস নিশ্চিত এবং তা হচ্ছে কিছুদিন পরে পহেলা জানুয়ারি যেদিন সম্ভবত কয়েক কোটি বাঙালির জন্মদিন হিসাবের সুবিধার্থে যেহেতু খাতায় কলমে এই দিনে জন্মদিন তাই ওই কয়েক কোটির অনেকেই ওই দিনে আপকি উঠবেন কেননা অফিসে সহকর্মীরা যখন টিলা চমকিয়ে জন্মদিনের শুভেচ্ছা দিতে আসবেন তখন বার্থডে বয় বা বার্থডে গার্লের ছোটোখাটো একটা স্ট্রোক হয়ে যায় জ্ঞান ফেরার পরও কিছু সময় অতিবাহিত হয়ে যায় চলচ্চিত্রের চিরাচরিত সেই দৃশ্যের মধ্য দিয়ে আমি কোথায় এত বেলুন কেক এগুলি কিসের শেষ মেস যখন উনি উপলব্ধি করেন যে এটা তারই জন্মদিন তখন তাকে প্রবেশ করতে হয় অভিনয়ের জগতে মিথ্যার জগতে প্রবেশ করে যাবজ্জীবন ওই মিথ্যাকে ব্যাক দেওয়ার দেবার জন্য আরও দশটা চাপা মারার জন্য আমাদেরকে সবসময় তৈরি হয়ে থাকতে হয় হ্যাপি বার্থডে আপনার তাহলে মকর রাশি কিন্তু আপনার মেজাজ দেখলে তো মনে হয় আপনি সিংহ রাশি খুব চমৎকার দিনে আপনার জন্মদিন আপনার বাবা মার ম্যারেজ ডে নিশ্চয়ই বিয়ের মৌসুমের একেবারে শেষে শুধু যে বছর শুরু করি মিথ্যা দিয়ে তা নয় জীবনও কিন্তু শুরু করছি আমরা মিথ্যা দিয়ে কেননা আমাদের অনেকেরই দুটা বয়স আসল বয়স আর সার্টিফিকেটের বয়স আমার স্ত্রীর বয়স আমার থেকে একশো বছর ছোট সার্টিফিকেটে আরও দুশো বছর কমিয়ে রেখেছে বিয়ের পরে যখন কবুল বললাম তখন আরেকটু হলে আমাকে বিবাহের জন্য কিন্তু গ্রেফতার করা হতো এই জিলাপির প্যাঁচ কেন বার্থডের পরিবর্তে আমরা কেন বেছে নিয়েছি ব্লার উদ্দেশ্য একটাই আর একটা বা দুটা বছর যদি বেশি আমরা চাকরি করতে পারি আবার অন্যদিকে চাকরিতে ঢোকার লঞ্চ ছেড়ে দিচ্ছে সেটা যদি আমার কোনোভাবে আমরা মিস করে ফেলি তাই মিথ্যার মধ্যে থাকার চিরস্থায়ী বন্দোবস্ত আমরা করে ফেলি আচ্ছা সমাধির উপরে যে জন্ম তারিখ দেওয়া থাকে মিথ্যার জোরে এক বা দুই বছর বেশ কাজ না হয় আমরা করলাম যদিও উদ্দেশ্য যত না কাজ করা তার চেয়ে বেশি হলো গদির আকর্ষণ কেননা অবসরপ্রাপ্ত হয়ে গেলে কেউ আবার দুই পয়সা পাত্তা দেয় না মানুষ তো আর আমাকে পাত্তা দেয় না পাত্তা দেয় এই চেয়ারকে তাই অবসর নেবার পরও সবাইকে স্মরণ করিয়ে দিতে হয় এই যে আমার বিজনেস কার্ড থুকু ভিজিটিং কার্ড থুকু ভিজিটিং বই নামের আগে পদবি নামের পরে অবসর প্রাপ্ত আর প্রাইমারি বৃত্তি পরীক্ষা ছাড়া যতগুলি ডিগ্রি আছে তার ফ্রিজটি নিচের শাড়িতে দিয়ে দিচ্ছি ও আর বিদেশি ডিগ্রি হলে অবশ্যই সে দেশের নাম কিন্তু লিখতে ভুলবো না জীবন শেষে সেই ভিজিটিং কার্ড অনেক ক্ষেত্রে সমাধির উপরও কিন্তু স্থান করে নেয় আসলে স্ট্যাটাস নিয়ে আমরা সবাই খুবই সচেতন আর তাই মানুষ কি বলে সেটা নিয়েও আমরা মহা দুশ্চিন্তায় থাকি আর তাই এ দুটো নিয়ন্ত্রণের জন্যই আমরা বয়স নিয়ে খুবই টেনশন করি টু আস এজ আই হ্যাল অফ মোর দেন জাস্ট আ নাম্বার তোমার বয়স পাঁচ হয়ে গিয়েছে এখনও নিজে খেতে পারো না তোমার বয়স মাত্র পাঁচ এত পাকা কথা বলো কেন তোমার বয়স পনেরো হয়ে গিয়েছে নিজের বিছানা নিজে করতে পারো না তোমার বয়স মাত্র পনেরো এখন কিসের প্রেম তোমার বয়স পঁচিশ হয়ে গিয়েছে নিজের পায়ে দাঁড়াতে হবে না তোমার বয়স মাত্র পঁচিশ এখন কিসের বিয়ে তোমার বয়স তিরিশ হয়ে গিয়েছে বিয়ে সাথী করতে হবে না বিয়ে তো হয়ে গেল বাচ্চা কাচ্চা নিবে না নাকি কোনো সমস্যা আছে সব কিছু কাটায় কাটায় ছকে বাধা আমাদের জন্য চাকরির বিজ্ঞাপনে তাই স্পষ্টভাবে কিন্তু অনেক ক্ষেত্রে লেখা থাকে বয়স ন্যূনতম পঁয়ত্রিশ আর অনূর্ধ্ব চল্লিশ তার মানে চৌত্রিশ বছর এগারো মাস উনত্রিশ দিন হলে যোগ্য না আবার চল্লিশ বছরে পা দিলে আর জন্মদিনের ওই বিখ্যাত সংজ্ঞা দিলেও কিন্তু চলবে না ভাই চৌত্রিশ শেষ করে পঁয়ত্রিশে পা দিয়েছি আর তেত্রিশে ঘাড় রেখে এসেছি এই মিথ্যার জগতে বসবাসের অনেক সমস্যাও আছে ধৈর্যের চরম পরীক্ষা তুমি জানো আমি তোমার চেয়ে বয়সে কত বড় এই কথা বলে কাউকে ঝাড়ি মারা তো যাই না বরং কাচু মাচু হয়ে উল্টা বাচ্চা পোলাপানদের ঝাড়ি হজম করার জন্য প্রস্তুত হয়ে থাকতে হয় বিদেশে বাচ্চা ফোটাতে গেলে কিন্তু সেখানে আসল বয়স বলা যায় না হাসপাতাল কিন্তু আমাদের পাসপোর্ট বা সার্টিফিকেটের বয়স দেখেই সব হিসাব নিকাশ করবে তখন কিন্তু আবার হিসাবে গণ্ডগোল হয়ে যেতে পারে ও জোশের ঠালায় বয়স যদি বেশি আমরা কমিয়ে ফেলি তাহলে কোভিড ভ্যাকসিনেশনে লাইনে দাঁড়ালে আমাকেও কিন্তু ঝাড়ি শুনতে হবে এই খোকা লাইনের পিছিয়ে গিয়ে দাঁড়াও রিস্ক এজ গ্রুপের মুরুব্বীরা কিন্তু সামনে থাকবেন ঠিক আছে অনেক তো হলো মিথ্যা দু কি আমাদের পাপের প্রায়শ্চিত্তর জন্য যথেষ্ট নয় আমরা অন্ততপক্ষে দু হাজার সালে শপথ দিতে পারি যে সত্যি কথাটা বলবো জানাচ্ছি সবাইকে নববর্ষের আর জন্মদিনের শুভেচ্ছা আমি নাফিদ মাহবুব